আমার মেয়ের নামে বদনাম দিয়া তুই আমার মেয়ের বিয়ে ঠকাইতে তো তোর তালাং বুঝে গেছে একা পড়ছে আমার আপনার মায়ের বিয়ে ঠকাইতে যামু গ্রামের মানুষ ব্যক্তে জানে যায় যায় জনজনে জিগান আপনার মেয়ে কত খারাপ মানুষের কাছ থেকে টাকা কটায় আচ্ছা ঠিক আছে বুঝা যাইব এরপর থেকে তুই আমার মেয়ের লোক কোনো কথা কর পাইলা তো তুই এই তোর শান শান দেখি আপনার মায়ের স্টেট বলে দিবেন আপনার মায়ের যেতে আমার দোকানের সামনে না হয় টাকা লোড করতে আচ্ছা ঠিক আছে খালি মাইয়া না আমার পরিবারের কেউ তোর দোকান থেকে টাকা লোড করবার জন্য কথাটা মন রাখিস তুই খালি ফাজলামো করেন কি জন্য আচ্ছা গুলনার বু ধরেন আমি যাচ্ছি না কি জন্য সেটা না জানে খালি আজে বাজে কথাটা চাকরি সিট কেন আমার আব্বার মেলা টাকা প্রয়োজন হলে আমি বিমান ভাড়া করে একা একাই চলে যাব আমি যাই না কে জানেন ওই যে আমার আব্বার একটু দেখাশোনা করা লাগে আর সেতু তো চিরদিন থাকবে না সেতু তো বিয়ে সাথী হয়ে যাবে তখন আমি ভাইয়ের সাথে কথা বলে দুবাই চলে যাব হ্যাঁ ও বুঝছি তোর আসলে মেলা দায়িত্ব না যাই ভালো আচ্ছা গাঙ্গু এটা কথা কত এই যে তোর বাপ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে দল করতেছে কেন কত মিছা কথা মিছা কথা ভুয়া কথা দলমলের মধ্যে নাই ওই যে লোকজন সালিশ মিশন নিয়ে আসে বাড়িতে বসে খালি সেটা করে আর কিছু করে না মিছা কথা মিছা কথা হইলেই ভালো ঠিক আছে যা সালাম আলাইকুম ওরে সাইরে দিলেন কেন ওরে সত্যি সত্যি একটা আশার দেওয়া দরকার ছিল ও কিরকম বাজে কথা বললো আপনারে মিছা কথা তো কয় নাই সত্যি কথাই কইছে শুধু একটু ছোট মুখে বড় কথা করে ফেলছে সাদেক আমাদের সময় খারাপ যাচ্ছে তাই এইসব কথা শোনার অভ্যাস করা লাগবে বাদ দাও চলো আমারে কেন তুমি শয়তান কইলা আমারে শয়তানের কি দেখলা তুমি আপনি অবশ্যই একজন শয়তান আপনি হচ্ছেন একজন উন্নত মানের হাইব্রিড শয়তান আপনার এই চেহারার মধ্যে পুরোটাই একটা ইবলিশের ছাপ আছে ফালতু লোক কথা করে চল তো এই শয়তানের সাথে দাঁড়াই থেকে আমাদের কোনো লাভ নেই এই কি কইলা তুমি কি কইলা আমার চেহারার মধ্যে ইবলিশের ছাপ কেমনে কইলা তুমি এই কথাটা কেমনে কইলা তুমি কোনোদিন ইবলিশের চেহারা দেখছো দুনিয়ার কেউ তো ইবলিশের চেহারা দেখে না তুমি কেমনে কইলা যে আমার চেহারার মধ্যে ইবলিশের ছাপ এই কথাটা কিন্তু একদম ঠিক কইলা না তুমি কথাটা একদম কো ঠিক হয় নাই মানুষ হইতেছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব তারা ইবলিশ কখনো ঠিক না বুঝছো এই আপনি এত কথা কইতেছেন কে কথা কমু না কে অবশ্যই কথা কমু আরে কথা তো কওয়া লাগতেছে এই যে ঝুমুরের জন্য ও মুখে যা আসতেছে তাই বলতেছে আমি ওর কি ক্ষতি করছি যে যা ইচ্ছে তাই বলবে আমারে এই থামেন তো আপনি এত বকবক করে নেন তো বহুত কথা কইছেন জানেন দেন জান জান অবশ্যই জামু আমি সাদা মনে তোমাকে লগে একটু কথা কইতাইছিলাম তোমরা কি করলা আমার সাদা মনে কাদা দিয়া দিলা এটা কিন্তু ঠিক করো নাই আপনি নিজেরে সাদা মনের মানুষ মনে করেন আপনি মোটেও সাদা মনের মানুষ না আপনার মনের ভিতরে দুনিয়ার কালি ময়লা দিয়া ভরা এই 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 আরেকটা কিন্তু তুমি ফাউল কথা কইলা ঝুমুর আরেকটা ফাউল কথা কইলা তুমি কি প্রমাণ করতে পারবা যে আমার মনের মধ্যে কালি আছে প্রমাণ করতে পারবা আপনার প্রমাণ দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই আপনি এখান থেকে জানতো যান সরেন রাস্তা সরেন অবশ্যই জামু তোমার মতো এরকম দেমাগি মায়ার লগে কথা কওয়ার আমার কোনো দরকার নাই গুড বাই খোদা হাফেজ ঠিক আছে কি মা কলেজ আস এর বাড়ি যেতেছি টোটা কাল বুন্দির লগে কি হয়েছিল বুন্দির লগে কই কি কিছুই তো নাই অবশ্যই কিছু হয়েছিল তুই আমার কাছে লুকাইতেছস এই যে তুমি আজারে কথা বলতেছ এটা কেচাল বাজাইতেছ আমি বাড়িতেছি বাইরে আবার কেচাল করতেছ আজে বাজে কথা বলবি না এক সর মারবো কিন্তু আমি কেচাল লাগাইতেছি না তুই এমনি এমনি কিছু করস নাই আর রবি তোর নামে কথা ছড়াইতেছে ও রবি কইছে আমি কইলাম তো আমি বন্দির লোক কোনো কিছু করি নাই কোন ধরনের কোনো অকারেন্স করি কোন ধরনের কোনো কথা কাটাকাটি মানে তুমি তাহলে বন্দিরে জিজ্ঞেস করো দরকার নাই আমার যা বোঝার বোঝা হয়ে গেছে তুমি কি বুঝছো আজারে কি কইবি আমি বুঝছি তুই বন্দির লগে অসভ্যতা করছস আহা আমি কিসের অসভ্যতা করছি তুমি দরকার বলে মন্দিরে ডাকাও ওর সাথে কথা বলো আমি যদি অসভ্যতা ওর সাথে কইরা থাকি তুমি আমার যে শাস্তি দিবা সেই শাস্তি মাথা পেতে বুঝছে তোর ভয় ওঠে কি সব কইব আমি কি ভাগ না ভাল লোক মা আমার কেন কইব না তুমি ওরা টাকা দরকার বলে আমি থাকবো না তুমি নিজে কথা বলো ঠিক আছে
টাকা রেছো বিলিগা তুমি এমন ভাবে টাকা রেছো মনে হয় আমি কোনো অপরাধ করছি তুমি আমার চরিত্র সম্পর্কে জানো না হ্যাঁ আচ্ছা আমি যদি এই ধরনের ছেলে হইতাম মেয়েদের বিরক্ত করতাম আমি মেয়েদের সাথে যদি আমি অসভ্যতা করতাম তাহলে তো অন্য অন্য মেয়েরা তোমার কাছে কমপ্লেন করতো কোনোদিন করছে কোনোদিন করে নাই করবো না ভবিষ্যতেও করবে না এটা তুমি মনে রাখো তোমার পোলার প্রতি এইটুকু আস্থা রাখো আমি এই ধরনের ছেলে না কালকে তুমি এটা কাজ করছো হ্যাঁ কি কাজ করলো তুমি এটা তুমি খারাপ উপর কেমন অস্বীকার করলা এটা তুমি কেমন কাজ করলা হ্যাঁ তুমি বাহার কাছে আমার ভিলেন বানাইলা তোমার একটু হাত ধরে টানাটানি করছে তুমি কেমন অস্বীকার করলে খারাপ উপরে মাটির উপর খাড়িয়া কও টুটা তোমার হাত ধরে টানাটানি করে নাই আমার এই আপনি কিন্তু আবার আমার নামে বদনাম দিতেছেন আপনি তো এমনি মানুষ হবেন না আমি বুঝছি যে আমি করতে চাই না এটা আমার কর্তব্য আমি কেতাব কাকার কাছে আপনার নামে যা নালিশ করবো গোলমো আপনি আমার হাত ধরতে চাইছেন আমি ধরলাম না শুইলাম না কিছু করলাম না মানে আমার নামে বিচার কিছু না আই আপনি আমার হাত ধরতে চান নাই ওই দিন আমার মোবাইলে লোড করার সময় আপনি কি করছিলেন মনে নাই আমি যদি বুদ্ধি করে হাত না সরাইতাম তাহলে তো আপনি ঠিকই ধরছিলেন এটা আসলে তোমার মানে বিশ্বাস করানোর জন্য করছিলাম বিশ্বাস মনে অন্য ভাবে করেন যায় না বিশ্বাস করানোর লিগে মনে হাত ধরা লাগে হ্যাঁ আপনার মনের মধ্যে শয়তানি আপনি আসলে মনে মনে আমার হাতই ধরতে চেয়েছিলেন বন্ধি এই কথাটা তুমি কইতে পারলা যেখানে মনে করো যে টোটা তোমার হাত ধরে টানাটানি করলো ইজ্জত এক প্রকার পারাপারি করলো তার বিরুদ্ধে তুমি কোনো কথা না কইয়া তুমি আমার বিরুদ্ধে এটা কি ধরনের একটা প্রবাকাণ্ড ছড়ানোর চেষ্টা করতেছো এটা তো সলা কলা ছাড়া আর কিছুই বলবো না চুপ করেন তো আপনি আপনি কি বুঝছেন আমি আপনার চিনি না আপনি ইচ্ছা করে আমার নামে বদনাম ছড়াইতেছেন যাতে করে মানুষজন আমার বিয়ের প্রস্তাব না দেয় আমার যাতে বিয়া না হয় আমি যেন চিরকুমারী ঘরে বসে থাকি তারপরে আপনার পায়ে ধরে বলবো আপনি আমার বিয়া করবেন জীবনও বলবো না এই বুন্দি আপনার জীবনও বিয়ে করবেন আপনি যে কিপটার কিপটা যে ফালতুর ফালতু এসব তুমি কি কইতেছো বুন্দি উৎসব করেন তো বুন্দি 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 শালেন এই যে বুন্দি এই কি অত অহংকার করো না বুঝছো একদম কিন্তু অভিশাপে রৌদ্রে কালো হয়ে যাবে কিন্তু আপনার গায়ের রং দেখছেন ওই শালা রবি আমার মায়ের বিয়া ভাঙবার লেগে বদনাম করছে বিয়া ভাঙার কথা কইতেছেন কে ওই বন্দির তো বিয়ের সম্বন্ধই আছে নাই আরে ওই হইলো বন্দিটাতে বিয়া না হয় এই জন্য তো রবি ওর নামে বদনাম ছড়াই বেড়াইতেছে ও আচ্ছা তাহলে বিয়ে ভাঙার কথা কইতেছেন কাকা গরুর আগে গাড়ি জুড়াই দিলে তো ওবো না কাকা ওবো আরে তুই চুপ কর দি মুখ ফটকাটা কথা কয়ে ফেলাই দিছি আর শরীরে তেনা পেঁচাচ্ছি এত তেনা পেঁচাইস না আমি তো কোনো কথা তেনা পেঁচাইতেছি না কা আপনি একটা ভুল কথা কইছেন সে কথাটা না আমি আপনারে ধরাই দিতেছি আর সবচাইতে বড় কথা কি কা রবির এনে স্বার্থ কি রবি কে যে বন্দির বিয়ে ঠেয়েতে যাইব আরে যা বুঝস না তা নিয়ে কথা কইস না রবি বন্দির বিয়ে করবার চা কি কইতেছেন তো চা রবি বন্দির বিয়ে করতে চা বিয়ে করতে চা তাইলে এতক্ষণ কি কইতেছি তোরে হ্যাঁ সেই জন্যই তো রবি বন্দির নামে বদনাম দিয়ে বেড়াইতেছে যাতে বন্দির বিয়ে না হয় আমি নিজে কানে শুনি নাই নিজে কানে যদি শুনতাম না ওর বাইরে আড্ডি গুড্ডি ভেঙে ফেলাইতাম এটা আপনি কি কথা কইলেন চাচা রবি যদি এই কথা কয়া থাকে না তাহলে না খুব অন্যায় করছে খুব অন্যায় করছে বার হচ্ছে আমগো বন্ধু আর আমগোরে বন্ধু ছোট বোন মানে তো আমগো ছোট বোন আর তার দিকে তাকায় এই ধরনের কথাবার্তা কত ঠিক না চাচা ঠিক না হেলে গেই তো ওর বাপের কাল ধারছি সাথে রবিরও ধারছি খুব ভালো কাম করছেন চাচা খুব ভালো কাম করছেন চাচা আপনি যদি চান না তাহলে এই ঘটনাটা নিয়ে আমার আব্বার কাছে
আপনি ভিসা দিতে পারেন না আমি ভিসার আসারে যাইতে চাই না রবি যদি ফির বন্দি নামে কোনো বদনাম রটায় তাহলে আমি ডাইরেক্ট পিটাব না কা না আপনি পিটাবেন কে আপনি পিটাবেন কে আপনি খালি আমারে কমেন আমি ওই রবি রে এমন ডলার দিমু একবারে ওই যে ফটো স্টেট বানায় ফেলাবো ফটো স্টেট বানায় ফেলাবো আচ্ছা ঠিক আছে আমি যাই হ্যাঁ মানুষের মধ্যে কত মিল থাকে না তাই জিজ্ঞেস করলাম কিছু মনে করেন না আবার না না কি মনে করবো আপনি যে সত্যি সত্যি আপনি আমার সাথে দেখা করতে আসবেন আমি কিন্তু জীবনে কোনোদিন কল্পনাও করি না আসলে মেসেঞ্জারে চ্যাটিং করে তার মানুষ সম্পর্কে জানা বোঝা যায় না তাই তার সাথে মিশতে হয় একদম ঠিক কথা কইছেন আচ্ছা এবার কোন আপনি কোন গ্রামের মেয়া চ্যাটিং করার সময় তো অনেকবার জিজ্ঞাসা করছি কোন নাই আমার বাড়ি শ্রীফলতলায় আপনার বাড়ি শ্রীফলতলায় আরে ওই গ্রামে তো আমার একটা বন্ধু থাকে রবি রবি ভাই আপনার ফেরেন হ্যাঁ আমরা স্কুলে একসাথে পড়তাম তারপর ওই যে কলেজে আলাদা আলাদা হয়ে গেছি কিন্তু আমি শ্রীফলতলায় যাই মাঝে মাঝে রবির সাথে দেখা করার জন্য তাই না হ্যাঁ কিন্তু আমি ওই গ্রামে এতবার গেলাম আপনাকে তো একবারও দেখলাম না আসলে আমি ঘর থেকে একটু কম বাইর হই ও বুঝতে পারছি মানে আপনার আব্বা আম্মা মনে হয় ঘর থেকে বেরোনোর জন্য নিষেধ করে তাই না 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 আব্বা আম্মা নিষেধ করে না আসলে আমি নিজ থেকে বাইর হই না আমি আবার একটু ঘর কোনা মাইয়া তো বুঝতে পারছি আপনি কিন্তু ছবির চাইতে আরো অনেক বেশি সুন্দর আমার ছবি আসলে অত ভালো হয় না দরকার কি ছবি তোলা আপনি তো আর সিনেমা নায়িকা হবেন না ছবি ভালো হলে কি না হলে কি আচ্ছা বলতেছিলাম দেখা যখন হয়ে গেছে তাহলে কি আমরা এখন থেকে তুমি তুমি করে বলতে পারবো যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তুমি কইলাম আপনি আমার তুমি কইলেন এত আগে তুমি করে কর দরকারটা কি আরো কয়টা দিন যাক আগে দুজনকে চিনি জানি বুঝি তারপরে তুমি কও যাবে না সেটা অবশ্য ঠিক কিন্তু আমরা তো মেলা দিন ধরে ওই যে মেসেঞ্জারে চ্যাটিং করতেছি না তাতে কি হইছে দেখা সাক্ষাৎ তো আর কখনো করি না মানে হইছে কি আমার আবেগটা অনেক বেশি সবাইরে খুব দ্রুত আপন করতে ইচ্ছা করে সবাইরে এত দ্রুত সবসময় আপন করে নেওয়া উচিত না মানুষ হইতেছে সবচেয়ে জটিল প্রাণী তাই চট করে কাউরে আপন ভাবা উচিত না এইটা অবশ্য ঠিক বলছেন আচ্ছা ওই শ্রীফলতলায় মানে কোন পাড়ায় আপনার বাড়ি আপনি মহিম তালুকদারই চিনেন হ্যাঁ নাম শুনছি তার বাড়িও চিনি আমি ওই বাড়ির পাশে বাড়ি আমার বাড়ি তাই নাকি তো কাছেই শুনেন আপনি আবার হুটহাট করে কিন্তু আমাদের বাড়ি চলে যান না তাইলে কিন্তু আমি বিপদে পড়ে যাব তুমি কিন্তু কাল খালি খালি রবির ধমকাইছো আমি নিশ্চিত টোটা বন্দির লোকে অসভ্যতা করছে এটা আমিও জানি খালি পরিবারের মান সম্মানের জন্য এটার আমি থামাক চাপা দিছি কোনো কারণে যদি এটা কে তা ভাষা জানতে পারে তাহলে ও ক্যাশ করব এইভাবে কি সত্য গোপন করা যায় সত্য তো গোপন করা যায় বন্দি নিজে অস্বীকার করছে এখন সত্য কি আর সত্য আছে সত্য মাটি চাপা পড়ে গেছে এর জন্যই তো রবির আমি ধমক দিছি রবি যদি দোকানে বসে এই গল্প রসায় রসায় করে মানুষ তোর কথা বিশ্বাস করবে কারণ মানুষ রবিরে বিশ্বাস করবে
আমার কথা কি হয়নি কিছু কইলে তো ফাল দিয়া উঠে ফাল দিয়া উঠলে সর মারবা অত বড় সাউলের গায়ে হাত তুলবো কেমনি অবশ্যই তুলবা গায়ে হাত না তুললেও ঠিক হইব না দরকার হন করা শাসন শাসন না করলে ও শুধরাইব না তাইলে এটা তুমি করো তোমার একটু ভয় পায় আর কাউরে তো ভয় পায় না আমারে দায়িত্ব দিলে কিন্তু তোমার সাওয়াল খালি মাইর খেয়েব পরে কিন্তু কইতে পারবা না যে তোমার সাওয়াল রে মারলাম কে কিছু কম টোটা কই গেছে কয়ে গেছে না কথা তো শেষ হয় নাই কাহা আমি আপনাদের কথা কইতেছিলাম যে এই যে বন্দির এখন মানসিক অবস্থা কিরকম এই ঘটনা শোনার পরে কি ও ভাঙে পড়ছে ভাঙে পড়ছে ভাঙে পড়বে কিছু জন্য ঘটনা সত্যি হলো না ভেঙে পড়বে ঘটনা তো সত্যি না হ্যাঁ রবি ওই টোটা নামে মিশে কথা কইছে রবির তো কপাল ভালো টোটা আর কিছু কয়নি ছেড়ে দিছে কে টোটা কথা কইলো না কে টোটার তো কথা কওয়া উচিত ছিল টোটা কথা কইলো না কে এটি তো আমার কাছে একটা বিশাল রহস্য মনে হইতেছে টোটা যে প্রকৃতির সাওয়াল হ্যাঁ ওর যে পরিমাণ রাগ ও তো এতক্ষণ রবিরে মারিয়া হাসপাতালে পাঠায় দেওয়ার কথা ছিল তোর যেরম কথা টোটা সে শক্তি আছে নাকি হ্যাঁ নেশা করে করে শরীর শরীর রাইছে শরীরে তো শেষ করে ফেলাইছে আপনি অবশ্য ঠিকই কইছেন শালা ওনার সম্পর্কে ওই টোটা আমার ভাতিজা হয় ওরে শালা কওয়াটা না ঠিক হবে না তবে চাচা ওই এমন মানে সব নেশা খায় তাই না সব নেশা খায় আরে বাদ দে তোর যদি কোনো কথা থাকলে কয় আর না থাকলে আমি যাবো আচ্ছা ঠিক আছে চাচা আপনি যান যান তবে চাচা ওই বন্দিরে না কইবেন কয়টা দিন না বাড়ির যান থাকে বাড়ির যান থাকে বুন্দি বাড়ি থাকবে কিছুর জন্য হ্যাঁ বুন্দি অপরাধটা কি করেছে বুন্দি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো সারা গ্রাম ঘুরে বেড়াতো তাই বেড়াবে আচ্ছা ঠিক আছে যান চাচা যান যান আপনি ঠিকই বলেছেন বুন্দি ঘুরে বেড়াবি যান 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 শালা রবি তোর এত বড় সাহস তুমি বুন্দি বিয়া করবে চাও তুই শালা বিয়া করবো আমি শালা তোমারে না আমি মেমোরিতে সাইজ করে দিবো ডালা দি ডালা ডালা দি তোমারে আমি হটস্টার বানায় ফেলাম হটস্টার বন্দি বন্দি আমি তুমি বিয়া করি বন্দি বন্দি আমি যখন তুমি করে বলেই ফেলছি তাহলে এখন থেকে আমি তুমি করে বলি হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই শোনো তুমি না বলা পর্যন্ত কিন্তু আমি তোমাদের বাড়ির ত্রিসীমানায় পা দেবো না বলে দিচ্ছি ঠিক আছে আমার দেরি হয়ে যেতেছে আমি যাই রাতে মেসেঞ্জারে কল দিব আরে এটা কি বলতেছো মানে আসলা এখনই চলে যাবা মানে অল্প একটু কিছু থাকো না তুই যে মিশা কথা কইতেছিস না তার কি গ্যারান্টি আছে এই দেখ একদম উল্টা পাল্টা কথা কবি না আমি মিশা কথা কইতে যাবো কোন দুঃখে ঠিক আছে বিশ্বাস না হলে ফোন দে টোটা ভাইরে ফোন দে দেখ আমার কাছে টোটা ভাইয়ের নাম্বার নাই তোর কাছে যদি নাম্বার থাকে নাম্বার দে আমি ফোন দিই আর পুলা রবি আরে টোটার নামে বদনাম বাইর করতে চাইছিল খাও বদনাম কিন্তু ফেল মারতে পারে নাই আমাকে তো ধরা খেয়ে গেছে দিছি গালি গালাজ করে আরে আপনি তো গালি গালাজ করছেন কিন্তু আমি তো ভদ্রলোক আমি তো আর গালি গালাজ করতে পারি